নমস্কার, আজকে আমরা আরেকখানা লাম্বার স্পাইনের ডিসকোল্যাপসের কেস হিস্ট্রি প্রেজেন্টেশন করব। আজকে আমার সাথে আছেন মিস্টার সুব্রত দাস, 33 ইয়ার্স এজ, 33 বছর বয়স। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার বিগত 5-6 মাস ধরে কোমর থেকে পায়ের দিকে নেবে আসা একটা অসহ্য যন্ত্রণা নিয়ে, এবং ওনার দৈনিক কী কী সমস্যা হতো বা যন্ত্রণা কীরকম হতো একটু ওনার থেকে আমরা শুনে নিই, উনি কীরকমভাবে বিবরণ দেন। কী অসুবিধা হতো বলুন তো আপনার? 5-6 মাস ধরে মানে কোমর থেকে নিয়ে বাঁ পা দিয়ে ব্যথা পুরো এই মাসপেশি অবধি যেত, এবং আমি হাঁটতে পারতাম না। আর হচ্ছে কতক্ষণ হাঁটতে পারতেন তাও ওরই মধ্যে? তাও 10 মিনিটের বেশি আমার মানে খুবই অসুবিধা হতো হাঁটতে, এবং আমি দাঁড়াতেও পারতাম না ভালো করে। আচ্ছা, তারপরে? তো এখন আপনার এখানে এসে ট্রিটমেন্ট করার পরে এখন আমি প্রায় নেনে করে ঘন্টাখানেক মতো প্রায় আমি হাঁটাচলা প্রায় দাঁড়িয়ে থাকতে পারি, এবং অনেকক্ষণই করতে পারি, কিন্তু তখন একটুখানি একটু হয় ব্যথা, একটু অসুবিধা হয়। আগের থেকে অনেকটাই ভালো আছে। তা যদি স্কোরিং করা হয় মোটামুটি কত পার্সেন্ট হয়েছে? তবু নেনে করে 80-90% কাছাকাছি প্রায় তো হয়েছে। প্রসঙ্গত আমরা এখানে আপনার আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ওনার MRI রিপোর্টটা দিয়েছি, তো সেক্ষেত্রে দেখা গেছে ওনার কিন্তু L4 এবং L5, অর্থাৎ আমরা যদি দুটো স্পাইনাল হাড় যে L4 এবং L5, তার মধ্যে যে ডিসকোল্যাপস হয়েছিল, যে ডিসকোল্যাপসটা এরকমভাবে আমাদের নার্ভে চাপ দেয়, ক্যানেল ডায়ামিটারটা কিন্তু ছিল 8.4 মাত্র ছিল, যেটা অ্যাভারেজলি 17/18 থাকা উচিত। একটা সিভিয়ার কেস ছিল, উনি সোজায় দাঁড়াতেও পারছিলেন, উনি আমাদের কাছে ফরওয়ার্ড বেন পজিশনে এসেছিলেন, এবং উনি অনেকটা দূর থেকে, এবং ওনাকে আসতে গেলে যাত্রাপথে ওভারব্রিজ দিয়ে আসতে হতো, রেলওয়ে স্টেশন ওভারব্রিজ দিয়ে, সেগুলো উনি কোনোটাই পারছিলেন না সেরকমভাবে। এখন সেগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে, এবং আমরা স্পেশালি ওনাকে ড্রাই নিডল করেছিলাম ডিস্টাল সায়াটিক প্যাটার্নে, এবং তার সাথে লাম্বার স্পাইনে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করি। লাম্বার স্পাইনে অ্যাডজাস্টমেন্ট করা হয়, এবং ড্রাইডিল করার পরে ওনাকে আমরা মায়ো ব্যালেন্স করি। উনি এই মুহূর্তে বেশ ভালোভাবে হাঁটতে পারছেন, একটা খালি কাপ মাসেলের কাছে হালকা ব্যথা আছে এখানে ফেবুলার হেডের কাছে, এবং সেটা হয়তো আর ব্যাটার সিটিংয়ের মধ্যে সাবসাইড হয়ে যাবে, পুরোটাই চলে যাবে। এবং সঠিক অ্যাডজাস্টমেন্ট কিন্তু এনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়াতে খুব বড় ভূমিকা পালন করেছিল। এবং আপনি মেডিকেশন আন্ডারে ছিলেন বেশ কয়েকদিন? কয়েকদিন, অনেক দিন ছিলাম। উনি বেশ কয়েকদিন কিন্তু ডাক্তার অনেক মেডিসিন খেয়েছি, তবু কিছু, উনি বেশ কয়েকদিন মেডিকেশন আন্ডারে ছিলেন, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের খুব দরকার ছিল, যার জন্য একটা মিসঅ্যালাইন স্ট্রাকচার, একটা মিসঅ্যালাইন স্ট্রাকচারকে আমরা যতক্ষণ না প্রপারলি রিঅ্যালাইন করি, অর্থাৎ বায়োমেকানিক্যাল ফল্টটাকে যতক্ষণ না আমরা বায়োমেকানিক্যাল প্রপার অ্যাঙ্গেল ওয়াইজ কারেকশন করি, ততক্ষণ কিন্তু নার্ভের যে কম্প্রেশন থাকে সেই নার্ভের কম্প্রেশনটা কিন্তু চট করে যায় না। তাই জন্য যে কোনো ক্রনিক লো ব্যাক পেইন, যেটা কোমর থেকে পায়ের দিকে নেবে আসছে, বা যেগুলো আমাদের মুভমেন্টের সাথে ব্যথা অ্যাডিশনাল অল্টারেশন হতে শুরু করে, সেইগুলোর কিন্তু অ্যাডজাস্টমেন্ট এবং প্রপার থেরাপিউটিক ইন্টারভেনশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনি আপনার কেস হিস্ট্রি শেয়ার করার অনুমতি দিলেন। ওনার MRI রিপোর্টটা আমাদের কমেন্ট বক্সে আছে, আবারও বললাম, এবং ধন্যবাদ আপনারও সাথে থাকার জন্য।